হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই চ্যানেলে যদি আপনারা নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা, আজকে আমরা যে গানটির উপর রিয়াকশন দেব সেই গানটির টাইটেল হলো বধু সেজে কন্যা যখন। আপনারা থাম্বনেলটা দেখে অলরেডি বুঝে গেছেন আজকে সুপার হিট এই গানটির উপর রিয়াকশন দিতে যাচ্ছি। এখানে কাস্টিংয়ে আছেন শাবনূর এবং রিয়াজ, সিঙ্গার হচ্ছেন মমতাজ এবং রাতীন্দ্রনাথ রায়, লিরিক্স হচ্ছেন কবির বকুল, মিউজিক হচ্ছেন শওকত আলী ইমন, মুভির নাম হচ্ছে হৃদয়ের বন্ধন, ডিরেক্টর হচ্ছেন FI মানিক, প্রডিউসার হচ্ছেন মোশারফ হোসেন তুলা, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা আর লেভেল হচ্ছে অনুপম। বন্ধুরা, খুব জলদি আজকে এই ডিটেলসটা বলে দিলাম, ভালো লাগলো। এইটা বলতে আসলে কিছুক্ষণ সময় লাগে। বন্ধুরা, আসলে এই গানটি বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি গান, শুধু বাংলাদেশে না, বিভিন্ন জায়গায়, যে সমস্ত জায়গায় বাংলা ভাষাভাষী আছে সব জায়গায় এই গানটি চলে। মানে এত পপুলার এই গানটা, সত্যিকার অর্থে এই গানটি আসলে খুবই ট্রেন্ডিং টপিক হিসেবে কাজ করে। তো গানটি আমি কখনোই পুরোটা দেখি নাই, এমনি অডিও গান শুনছি বিভিন্ন জায়গায়। তো আজকে গানটি দেখবো আপনাদের সাথে, তো আপনারাও বসে পড়ুন, গানটি শেষ পর্যন্ত এনজয় করুন। তো বন্ধুরা, আর কোনো কথা বাড়াবো না, চলুন আমরা গানে চলে যাই, দেখি শাবনূর ম্যাডামের খুবই সুপারহিট একটা গান। লেটস গো। বাই দা ওয়ে, এই গানটা কিন্তু ইন্ডিয়ান একটা গান থেকে রিমেক করা। ওকে, মমতাজ বিয়ের অনুষ্ঠানে গানটি শুরু হচ্ছে সবেমাত্র। ওয়াও, দারুণ বিয়ের অনুষ্ঠান, বাট খুবই স্যাড সং এটা, কারণ নিজের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হচ্ছে। রাজীব বাংলাদেশের আর একজন শক্তিশালী অভিনেতা, সুপার। গানটির কথাও কিন্তু সুন্দর, সম্পর্ক বদলে গেল একটি পলকে, কে আপনকে যে পার হলো রে, মজা লাগতেছে। সত্যি বিয়ের অনুষ্ঠানে বাজানোর মতোই একটি গান। মিলেন চেহারা দেখলে বোঝা যায়, মিলেনকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়, আসলে এক্সপ্রেশন অভিব্যক্তি দেখেই সহজে আন্দাজ করা যায় এই মুভিতে এই মিলেন। বন্ধু স্বজন সাক্ষী রয়, একটি কবুল বলতে হয়, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন, হায় আল্লাহ মিলায় যেন দুটি মন। টাইটেল সং, মুভির নাম হৃদয়ের বন্ধন। খুশি কন্যা যখন
দারুন বাংলা গানে এই ফ্লেভারটা কিন্তু আগে পাই নাই গানটির মধ্যে একটা ইন্ডিয়ান মিউজিক ট্রেন্ড ফ্লেভার পাচ্ছে ছোট তোমার মামুনি বধু সেজে এখনি আজ দেখো পরের ঘরে চলে যা আহা আজ দেখো পরের ঘরে চলে যা ফার্স্ট ক্লাস অ্যাক্টিং দোলের অবস্থা কিন্তু চরম হইছে চরম বিয়ের অনুষ্ঠানে নাচার মতো একটি গান আমি হিন্দি আর বাংলা এই দুইটাকে একত্র করব না কম্পেয়ারও করব না কারণ যদি ইন্সপায়ার করে বানানো হিন্দি মুভিটার নাম হচ্ছে ধারকান অনেকে আপনারা ধারকানের গান শুনেছেন অক্ষয় কুমার সুনীল সেতী এবং শিল্পা সেতী এই তিনজনের প্রেম প্রেমের সম্পর্ক নিয়ে মুভিটার কাহিনী ওই সেম মুভিটা বাংলাদেশে হৃদয়ের বন্ধন নামে রিমেক করা হয়েছে তবে এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে পরিচালক গানগুলোর উপরে এত গুরুত্ব দিয়েছেন যে হিন্দি গানগুলোর পাশাপাশি বাংলাদেশি এই গানগুলা এত জনপ্রিয় হয়েছে সেপারেট একটা আইডেন্টিটি ক্রিয়েট করেছে এই মুভির গানগুলা খুবই ডিফারেন্ট একটি গান কারণ এটা ইন্ডিয়ান গানটা থেকে ইন্সপায়ার হয়ে বানানো তো যার কারণে একটা ইন্ডিয়ান গানের একটা ফ্লেভার আছে হোয়াট এভার এই গানটা কিন্তু ডালিউডের টোটা বাংলাদেশি মুভি ইন্ডাস্ট্রিতে আলাদা একটা জায়গা তৈরি করছে তো এই মুভিটার আরও কয়েকটা গান আছে আমি চেষ্টা করবো ওই গানগুলোর উপর রিয়াকশন দিতে বন্ধুরা অবশ্যই আপনার কমেন্টস জানাবেন এই গানটা কেমন লেগেছে আর এই মুভিটার অন্য অন্য গানের উপর যদি রিয়াকশন দেখতে চান তাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই আপনার মতামত জানাবেন তো ভিডিওটি আমি এখানে শেষ করলাম যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন পারলে লাইক করবেন তো আজকে পর্যন্ত দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে এখানে বিদায় নিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ সি ইউ